নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আদ্রিস কুকিং এন্ড ব্লগসে তোমাদের স্বাগতম। আজ আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করছি অত্যন্ত মজাদার একটি রেসিপি, ঝরঝরে সেমাই। যে কোনো ছোট বড় অনুষ্ঠানে এরকম মিষ্টি জাতীয় রেসিপি আমরা সবাই পছন্দ করে থাকি। সেমাই রেসিপিটি আমরা সবাই পছন্দ করে থাকি। তো সেমাইয়ের মধ্যে এই ঝরঝরে সেমাই রেসিপিটি আসলে অনেক মজাদার ও লোভনীয়। একবার যারা বাড়িতে ট্রাই করে দেখেছো তারা তো জানোই এটা কতটা স্বাদ। তোমরা এভাবে বাড়িতে করে দেখতে পারো, আশা করি সবারই ভালো লাগবে। আর দেখো বন্ধুরা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। তোমরা সহজেই এত সুন্দর একটি মজাদার সেমাই রেসিপিটি তোমরা অনায়াসে করে ফেলতে পারো। তো চলুন বন্ধুরা দেখে না যাক সেমাই রেসিপিটি। তো প্রথমেই আমি চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। এরপর দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো এখানে ঘি। অবশ্যই ঘিটা দিয়ে তোমাদের সম্পূর্ণ রেসিপিটা করতে হবে, এতে করে টেস্টটা আরও ভালো আসবে। তো দেখো এখানে আমি কিছু বাদাম নিয়েছি আর কিশমিশ নিয়েছি। তো এখানে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা বাদামটা ইউজ করতে পারো। আমি এখানে নিয়েছি কিছু চীনা বাদাম, যেটা আমরা রেগুলার সবসময় খাই সেই বাদামটা, আর নিয়েছি কিছু কাজু বাদাম। তোমরা চাইলে পেস্তা বাদাম বা কাঠ বাদাম তোমরা এখানে ইউজ করতে পারো। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 পিস তেজপাতা। এবার আমি ভালো করে বাদামগুলোকে ভেজে নেব। যেহেতু আমি ভাজা সেমাইটা ইউজ করছি, সেহেতু আমি এখানে ভাজার পরেই সব কিছু এখানেই মিক্সড করব, আলাদা করে আর তুলে নেব না। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারিকেল, কোরা নারকেল। তোমরা চাইলে একটু মোটা করেও দিতে পারো, এতে করে আরও ভালো বোঝা যাবে। তো আমি নারকেলটা দেওয়ার পর এটা একটু ভালো করে ফ্রাই করে নেব। যেহেতু আমি এটা ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, সেহেতু এই নারকেল থেকে একটু জল বেরোবে, সেই জন্য ভালো করে এই জলটা আমি ভেজে শুকিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে একদম বেশি যেন ড্রাই না হয়ে যায়, এতে করে কিন্তু চাবাতে খুব কষ্ট হয়। তো হালকা একটু নেড়ে যখন নরম হয়ে যাবে এবং জলটাও চলে যাবে, জলটা থাকবে না, এরকম পর্যায়ে দিয়ে দেব সেমাই। এখানে আমি ভাজা সেমাইটি ইউজ করেছি, এতে করে খুব তাড়াতাড়ি এবং ঝরজলদি এই রেসিপিটি করে ফেলা যায়। এজন্য তোমরা যদি চাও তোমরা অবশ্যই প্যাকেটের যে ভাজা ছাড়াটা তোমরা সেটা দিয়েও করতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের লিকুইড দুধ ইউজ করতে হবে এবং একটু সেদ্ধ করে নিতে হবে, নইলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মতো চিনি। তো তোমরা চিনিটা অবশ্যই কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। এটা আমি যে 1/2 কাপটা দিয়েছি এটা আমার টেস্ট অনুযায়ী, তোমাদের কম বেশি অবশ্যই সেটা চেখে বুঝে নিতে হবে। চিনিটা অ্যাড করার পর দেখবে যে অনেকটা নরম হয়ে গেছে এবং দেখবে যে অনেকটা কালার চেঞ্জ হয়ে আসে। চিনির যে ক্যারামেল কালার ওটা গলে যাওয়ার পর কিন্তু ওইরকম একটা ফুড কালারের মতো চলে আসে। এখানে কোনো আলাদা করে ফুড কালার ইউজ করার দরকার নেই। তোমরা যদি চাও যে কালারটা আরও ভালো মতো ফুটুক তাহলে তোমরা ইউজ করতে পারো, সেটা অপশনাল। তো এখানে আমি দেখো ভালো করে আমি ভেজে নিচ্ছি, চিনিটা গলে একদম মিশে যাবে। তো আমার ভাজা প্রায় হয়ে গেছে, ঠিক নামানোর মুহূর্তে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু মিক্সড হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপর নামিয়ে ফেলব। তো এটা বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না, এতে করে কিন্তু গুঁড়ো দুধের যে ফ্লেভার বা টেস্ট সেটা থাকবে না, সেটা মাওয়ার মতো হয়ে যাবে। আর মাওয়ার মতো হয়ে গেলে কিন্তু একদম সেই গুঁড়ো দুধের যে ফ্লেভারটা সেটা মানে পাবে না। তো যাই হোক, দেখো আমার মিক্সড করা হয়ে গেছে, আমি 2 মিনিট এটা ভালোভাবে জাল দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা আমি নামিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে এবং পারফেক্ট হয়েছে, আর খেতেও তো অনেক অসাধারণ হয়। তোমরা খেয়ে একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি। তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা অবশ্যই যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলছি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও।
তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা জোগাতে অনেক সাহায্য করে।